কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুঁয়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো তারা, কিছু কথা বুঝে। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা রসায়নের একটি অসাধারণ এক্সপেরিমেন্ট দেখতে চলেছি। এই এক্সপেরিমেন্টটি দেখার জন্য আমাদের কিছু বেসিক ইনফরমেশনের প্রয়োজন হবে, যেমন প্যারাম্যাগনেটিক কি এবং ডায়াম্যাগনেটিক কি। সো প্রথমে আসা যাক প্যারাম্যাগনেটিক কি। যে সমস্ত অণু বা আয়নগুলি চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের প্যারাম্যাগনেটিক বলে, এবং এদের ইলেকট্রন বিন্যাসে কমপক্ষে একটি অযুগ্ম ইলেকট্রন থাকে, এদের প্যারাম্যাগনেটিক বলে। এরই সাথে হচ্ছে ডায়াম্যাগনেটিক। যে সমস্ত অণু বা আয়নগুলি চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং কোনো অযুগ্ম সংখ্যক ইলেকট্রন থাকে না, তাদের ডায়াম্যাগনেটিক বলে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের প্রয়োজন হবে দেশলাই কাঠি, নিওডিনিয়াম ম্যাগনেট, সাথে একটি স্পিরিট। প্রথমে আমাদের এই স্পিরিট ল্যাম্পটিকে ধরে নিতে হবে। এবারে আপনারা দেখুন, এই হচ্ছে আমাদের দেশলাই কাঠি এবং এই হচ্ছে আমাদের নিউডিনিয়াম ম্যাগনেট। সো এমনি অবস্থায় দেখুন দেশলাই কাঠিটি নিউডিনিয়ামের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, কিন্তু এইবারে যখন আমরা এই দেশলাই কাঠিটিকে চালাবো, তারপর সেটিকে নিউডিনিয়াম ম্যাগনেটের সামনে আনবো, তখন দেখুন কি হয়। এইবারে দেখা যাক কি হয়। ও আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দেশলাই কাঠিটি কি অসাধারণ ভাবে ম্যাগনেট অর্থাৎ চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে এবং ম্যাগনেটের গায়ে আটকে গেছে। সো একই এক্সপেরিমেন্ট আরেকবার করে দেখা যাক। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা দেখতে পেলেন কিভাবে একটি ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকে পরিণত হচ্ছে। এই এক্সপেরিমেন্টটি আপনারা বাড়িতেও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট দেখার জন্য।